আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর, হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, বৃহস্পতিবার থেকে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে কুয়াশার দাপট। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও তীব্র ঘন কুয়াশার আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে থমকে রয়েছে উত্তরের হাওয়া, কনকনে শীতের আমেজ একেবারে উধাও, প্রকৃতির মাঝে যেন ফাল্গুনের নাতিশীতাংশ অনুভূত হচ্ছে। অন্যদিকে আগমন ঘটেছে পশ্চিমী ঝঞ্ঝার, যার ফলে প্রবেশ করছে জলীয়বাষ্প আর এতেই তৈরি হচ্ছে বিক্ষিপ্ত মেঘ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এরপর আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দেশের চার বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে শীত আরও কমতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর সৈয়দপুরে। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে আগামী 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঝেঁকে বসতে পারে হাড় কাঁপানো শীত, তাই আবারও গরম কাপড় নিয়ে শীতের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই ইনশাল্লাহ। আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণ বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ একে এম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।